ভালোবাসাটাই বাংলার মাটিতে দাঁড়িয়ে একদিন দিয়েছিলেন পুরপুরা শরীফের মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর কামলা রহমাতুল্লাহ আলাইহ। তিনি এ বাংলার লক্ষ কোটি মানুষকে ভালোবাসতেন। না 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 না, রক্তের টানে নয়, বংশ মর্যাদার কারণে নয়, না না গোত্রীয় টানে নয়, আবার মাল কামাই করার জন্য নয়। পুরপুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কামলা রহমাতুল্লাহ আলাইহ এ বাংলার এপার ওপার বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভালোবেসেছেন শুধু আমার আল্লাহর মহব্বতের জন্য। শুধু আল্লাহর খুশি রেজামন্দির জন্য। আর একটু মন খুলে বলেন, যেখানে তাদের রক্তের কোনো টান ছিল না, যেখানে টাকা কামাই করার কোনো ধান্দাও তাদের, জি বড় লজ্জার সঙ্গে বলতে হয়, আজকে যাদের ভিতরে রয়েছে টাকা কামাই করার ধান্দা, তারা সব বেলায়েতের আসন পেয়ে গেছে। তো টাকা কামাই করার ধান্দা থাকবে না তাদের, এ কথা তো আমার না, ওলি হতে গেলে টাকা কামাই করার ধান্দা থাকবে না, ও কথা রসুলের। এ শুনছেন নাকি? থুতু দিয়ে 25,000 গুনে নেয়, এরপরেও লোকে বলে পীর সাহেব। কি বলে? জোর করে বলে না। কি বলে? তা এই টাকার ধান্দা থাকবে না, এ কথা তার আমার না, ও কথা কার? এরপরেও যদি চোখের সামনে দেখতে পাচ্ছি লোকে জিন্দাবাদ দিচ্ছে পীর সাহেব হুজুর কেবলা, আর পীর সাহেব যাওয়ার সময় থুতু দে, ওইডারে ওডারে অন্ধ লোকে পীর বললেও আমি রসুলের এই হাদিস পড়ে পীর বলতে পারবো। এটা আমার দোষ, এটা আমার, এইটাই হলো আমার পীর না মানার কারণ। কথা বুঝতেছেন? আল্লামা মাহমুদ আলুসি জি তাফসিরে রুহুল মানিতে তিনি লিখছেন রসুলের সাহাবি সাঈদ ইবনে জুবাইর তিনি রসুলকে জিজ্ঞেস করলেন, মান আউলিয়াউল্লাহ, হুজুর আউলিয়াউল্লাহ কারা, আল্লাহর ওলি কারা? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বললাম, আল্লাহ পাকের হাবিব বললেন, যাদের দরবারে গেলে যাদের কথা, যাদের কাছে গেলে যাদের চেহারাটা দর্শন করলে, আল্লাহ পাকের নবী বললেন, যাদের দেখবার সঙ্গে সঙ্গে আল্লাহ জিকিরের কথাটা স্মরণ হয়, যাদের দেখবার সঙ্গে সঙ্গে আল্লাহর আল্লাহ পাকে স্মরণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মান্যতা দিয়ে চলবার দরকার আছে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করার প্রয়োজনীয়তা রয়েছে, নিষেধগুলো বর্জন করার কথা মানে বর্জন করার দরকার রয়েছে। দুনিয়ার যে মানুষগুলোর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জিকিরের কথা মনে হয়, আল্লাহ পাকের আইনগুলো মেনে নেওয়ার মতো মন তৈরি হয়, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী আমার বললেন, তারাই হলেন পৃথিবীতে আউলিয়াউল্লাহ। আর একটু মন খুলে বলেন, আল্লাযীনা ইয়ুযকারুল্লাহ বেরুইয়াতিহিম, যাদের চেহারার দর্শনে আল্লাহ জিকিরের কথা মনে পড়ে, ওরাই ওলি। যারা পীরলি খুঁজে পায় না, মানে পীরলি মানবার দলিল খুঁজে পায় না, এই আমার সামনে তো ক্যামেরা অন, তাদের কাছে অন্তত মেসেজটা যাক, তবে তাদের কাছে এ মেসেজ গেলে তারা আবার বলবে বলবে এসব হাদিস সহিহ। কি বলবে? জয়ী নয় গো, দাঈফ। আসলে শব্দ কি দাঈফ? যারা বলবে দাঈফ, ওরা হাদিস কেন
দাঈফ হয়, এটা ওরাও জানে না। কেন, কোন কারণে, কোন মানদণ্ডে, কোন হাদিসকে সহি বলে, কোন হাদিসকে যাইফ বলে, কোন হাদিসকে মাতরুক বলে, কোন হাদিসকে মুনকার বলে, কোন হাদিসকে তাবে বলে, কোন হাদিসকে শাহেদ বলে, কোন হাদিসকে মুরসাল বলে, কোন হাদিসকে মুনকাতি বলে, কোন হাদিসকে মারফু বলে, কোন হাদিসকে মাওকুফ বলে, কোন হাদিসকে মাকতু বলে, কোন হাদিসকে খবরে ওয়াহেদ বলে, কোন হাদিসকে আজিজ বলে, কোন হাদিসকে গরিব বলে, কোন হাদিসকে মাশহুর বলে, কোন হাদিসকে খবরে মুতাওয়াতির বলে, এসব বার্তা তার কাছে এমনি স্টেজে উঠে তো যে কেউ চিল্লাতে পারে। আমার কথা বুঝেননি? হ্যাঁ, চিল্লাতে পারা এক জিনিস, আর তথ্য পরিবেশন করা আর এক জিনিস। যাক যাক, চট করে শুনে নেন ওই হাদিসটার সার কথা একটুখানি। কি সার কথা? হাদিসে এসেছে নবীজি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান, নিশ্চয়ই আল্লাহর বান্দা সকলের ভিতরে এমন কিছু বান্দা আছে। হযরত ওমর ওই হাদিসের রাবি, শুনছেন নাকি? ওই হাদিসের বর্ণনাকারী কে? হযরত, তিনি খুব সাধারণ লোক, যাকে দেখে শয়তান পর্যন্ত পালাতো। আর একটু মন খুলে বলুন, ইসলাম কবুলিয়াতের পরে যারে দেখে ইয়াফিরু শয়তান মিনহু, শয়তান পর্যন্ত হযরত ওমরকে দেখে পালাতো। রাসূলকে বলতে শুনেছি, কি বলেছেন নবীজি? আল্লাহর বান্দা সকলের ভিতরে এমন কিছু বান্দা আছেন, মা হুম বি আম্বিয়া পালা সুহাদা, তারা নবীও নন শহীদও নন। শুনছেন? কি কি নন? শহীদও নন, তাকবিতুহুমুল আম্বিয়া ওয়াস সুহাদা ও ইয়াউমাল কিয়ামা লিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। আর একটু মন খুলে বলুন, তারা নবীও নন শহীদও নন, এরপরে আল্লাহ তাদেরকে মর্যাদার এত উঁচু আসন দান করবেন জি হাশরের ময়দানে, যে তারা তার মানে তাদের এই এই মর্যাদার উচ্চ আসনটা দেখে নবী এবং শহীদ বান্দারা পর্যন্ত ঈর্ষা করবে। কি করবে? ঈর্ষা, হিংসা নয়। হিংসা এক জিনিস, ঈর্ষা, হিংসা, আল্লাহ তুমি ওরে দেছো কেন, ওরে শেষ করতে আমার দাও। আর ঈর্ষা গিপ্তা, গিপ্তা হলো আল্লাহ ওর আছে থাক আমারও দাও। আমার কথা বুঝেননি? একটা ঈর্ষা আর একটা কি হিংসা। তো নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, নবী এবং শহীদরা বলবে আল্লাহ কারা ওরা, ওদের এত মর্যাদা আজকে। শুনছেন নাকি? আল্লাহ পাকের নবীর দরবারে হযরত ওমর বললেন, হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, খবিরনা মান হুম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আমালুহুম ফালআল্লানা নুহিব্বুহুম। হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হাশরের ময়দানে যাদের মর্যাদার আসনটা দেখে দুনিয়ার নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, দুনিয়ার শহীদরা পর্যন্ত আল্লাহ দিন জিন্দা করার জন্য নিজেদের জীবন যারা উৎসর্গ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ওরাও ঈর্ষায় ফেটে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বেদবি নেবেন না, ওরা কারা, ওদের পরিচয়টা কি? ও বাবাজি রে ভাইরা, পরে আবার বললেন, ও মা আমালুহু, আর ওদের পৃথিবীর পৃথিবীতে ওদের কাজ কি আমাদেরকে বলুন। হযরত ওমর বললেন, ফালা আল্লানা নুহিব্বুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমরা যেন দুনিয়াতে তাদেরকে একটু মহব্বত করতে পারি। আর একটু মন খুলে বলেন,
হুজুর নবীরা ঈর্ষা করবে, শহীদরা ঈর্ষা করবে, তাদের মর্যাদা চেয়ার দেখে ওরা কারা, ওদের পরিচয়টা একটু ব্যক্ত করুন হুজুর, যাতে দুনিয়ায় আমরা তাদের সাথে একটু ভালোবাসার বন্ধন তৈরি করতে পারি। আরেকটু মন খুলে নবীজি ছোট্ট করে জবাব দিলেন, কাল হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরামিন, সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে নবীজি ওদের প্রথম পরিচয় দিলেন, বললেন ওরা মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য। ওদের পরিচয় কি? ওই হাসরে যাদের যাদের চেয়ার দেখে মর্যাদার আসন দেখে নবিয়া শহীদরা পর্যন্ত ঈর্ষায় ফেটে পড়বে। জি থারু প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত ওমরের প্রশ্নের জবাবে বললেন, ওরা দুনিয়ার মানুষকে ভালোবাসে শুধু আল্লাহর জন্য, আল্লাহ গায়রি আরহাম, রক্তের টানে না, রক্তের বাঁধনে মানুষকে ভালোবাসে না, আত্মীয়তার কারণে নয়, বংশীয় কারণে নয়, আল্লাহর ভালোবাসায়। আরেকটু ওয়ালা ওয়ালা আমওয়ালিয়া তাআতাউনা, হা নবীজি আবার বললেন, বললেন ওরা মানুষকে ভালোবাসে টাকার জন্য না। এই মন দিয়ে শুনতে হবে কথা, ওরা মানুষকে রক্তের কারণে, বংশের কারণে, গোত্রীয় কারণে ভালোবাসে না, কার কারণে ভালোবাসে? আর ওরা মানুষকে ভালোবাসে টাকা কামাই করার জন্য না। টাকা যতক্ষণ, সম্পর্ক ততক্ষণ। ওদের ভালোবাসাটা দুনিয়ায় ওই রকম ছিল না, ওরা দুনিয়ায় মানুষকে ভালোবাসত মাল কামাই করার জন্য না, আল্লাহর মহব্বত হাসিল করার জন্য। আর একটু মন খুলে বলুন, হাদিস আবার বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়া ইন্না উজুহাহুম লানূরুন, ওই পর্যন্ত বলবার পরেও সাহাবারা কিছুই বুঝলেন না। নবী আমার আবার বললেন, ও সাহাবীরা মনে রাখো, ওয়া ইন্না উজুহাহুম লানূরুন, আল্লাহ পাকের নবী বললেন, হাশরের ময়দানে ওদের চেহারাগুলো হবে আলোকিত চেহারা, ওদের চেহারাগুলো হবে নূরের চেহারা। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার বললেন, ওয়ালামানা বিরামিন নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওদেরকে আল্লাহ নূরের চেয়ারে বসতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে চেয়ার ওদেরকে হাশরের ময়দানে বসতে দিবেন, ওদের আসনটাও হবে, ওদের চেয়ারটাও হবে নূরের চেয়ার। ও বাবাজিরা ভাইরা, নবী আমার আবার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ আবার বললেন, তামাম হাসরের ময়দানের মানুষগুলো যেদিন চিন্তিত হয়ে যাবে, ওদের সেদিন চিন্তার কোনো কারণ থাকবে না। নবী ওদের এতগুলো পরিচয় দিলেন, এরপরেও রাসূলুল্লাহ সাহাবীদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন, না 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 না, তাদের পরিচয় স্পষ্ট হয়নি। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে এবারে বলে ফেললেন, হাদিস বিবরণ দিয়েছে, সুম্মা করা হাদিহিল আয়া আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রিয় নবী আমার যেই না, এই আয়াতটা পড়ে ফেললেন, সাহাবারা বুঝতে পারলেন তারা হলেন আউলিয়া উল্লাহ। এই আউলিয়া উল্লাহ, এদের হাসরের ময়দানে, এদের কারোর হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না, হাসরের ময়দানে এদের কোনো চিন্তা থাকবে না, এদেরকে আল্লাহ নূরের আসনে বসতে দেবেন। ও বাবাজিরা ভাইরা, আর ওয়াইন্না উজুহাহুম লানূর, এদের চেহারা দিয়ে নূর ছটকাবে বলবো না, বরং আল্লাহ এদের চেহারাগুলো নূরের চেহারা বানিয়ে দিবেন। আর একটু মন খুলে বলেন, আর ওদের প্রথম যে পরিচয়টা দিয়েছেন নবী, ওই পরিচয়টার দিকে যদি তাকান, হুম কওমুন তাহাব্বু ফিল্লাহি আলা গায়রি আরহামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন ওরা দুনিয়ার মানুষকে ভালোবাসবে, এই দুনিয়ার মানুষকে ভালোবাসবার পিছনে, না 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 না,
দুনিয়ার মানুষকে ভালোবাসার পিছনে গোত্রের গোত্রীয় কোনো টান থাকবে না, বংশের কোনো টান থাকবে না, রক্তের কোনো সম্পর্ক থাকবে না, আবার মাল কামাই করার কোনো ধান্দা ওদের ভিতরে থাকবে না। শুধু তারা আমার আল্লাহর যেমন দি আমার আল্লাহর খুশির জন্য মানুষকে ভালোবাসবে।